যে খবরের দিকে নজর রাখবো নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় আলিপুর আদালতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী সুদীপ্তা পার্থ চট্টোপাধ্যায় এলেন আলিপুর আদালতে হ্যাঁ দেখো আজ সকাল 10টার আগেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে আলিপুর আদালতে এবং আর কিছুক্ষণের মধ্যেই এজলাস দিয়ে দেওয়া হবে তার কেস শুরু হবে শুনানি শুরু হবে এবং আমরা জানি যে বেশ কয়েকদিন মানে ধরেই তিনি জেলে রয়েছে তারপর মধ্যেই তার প্রোডাকশন চলছে এই প্রোডাকশনে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কোর্টে হাজিরা তাকে দিতে হচ্ছে তবে এর আগে তাকে খুব একটা হাজিরা দিতে হচ্ছিল না এখানে ভার্চুয়ালি শুনানি চলছিল শুনানি ভার্চুয়ালি শুনানি দেখে সমস্যা চলাকালীন বিচারক তিনি কিন্তু বলেন যে ভার্চুয়ালি হবে না কারণ তারা বলতে চাইছেন তাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে না ভার্চুয়ালি এবং তার জন্য তাদেরকে সরাসরি হাজিরা দিতে হবে তাই দুবার এর আগে একদিন তাদেরকে নিয়ে আসা হয়েছিল এবং আজকে আবারও ফের সরাসরি হাজিরা দিতে এলেন পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি অভিযুক্তরা প্রায় 7 জনকে একই সঙ্গে নিয়ে আসা হয়েছে আলিপুর আদালতে এবং সেখানেই কিন্তু প্রেসিডেন্সি জেল থেকে আজ সকালেই তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে আলিপুর আদালতে এবং দেখা যাক আজকে শুনানির পর কি হবে কারণ বাকি অভিযুক্ত আইনজীবী প্রত্যেকেই সওয়াল করবেন তাদের যে জামিনের ব্যাপারে এবং সেই বেল পিটিশন তারা কিন্তু দায়ের করেছিলেন গতবারেও এবারও তারা বেল পিটিশন দায়ের করবে এবং জামিনের ব্যাপারে তারা কিন্তু যুক্তি ভাড়া করছে এটাই অভিযুক্ত আইনজীবীরা যে এতদিন ধরে তাদেরকে জেলে রাখার কোনো মানে হয় না কোন রকম তদন্ত এগোচ্ছে না এবং জিজ্ঞাসাবাদ তাদের করা হচ্ছে না তাহলে কেন তাদেরকে জেলে রাখা হচ্ছে তাদের বিরুদ্ধে যে প্রমাণগুলো তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত তারা পাননি সিবিআই তাহলে তাদেরকে কেন এতদিন ধরে জেলে শুধুমাত্র আটকে রাখা হচ্ছে সেই পক্ষেই কিন্তু অভিযুক্তের আইনজীবীরা তারা সওয়াল করছেন এবং সিবিআই তারা এখনো পর্যন্ত তাদের জেলের দাবিতেই তারা আজকে শুনানি করবে তাদের তীব্র বিরোধিতা করবে আইনজীবীদের তো সব মিলিয়ে বলা যায় আজকেও কিন্তু একটা চূড়ান্ত নাটকীয় মুহূর্ত তৈরি হতে পারে আদালতের কাছে ধন্যবাদ সুদীপ্তা কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়